আসসালামু আলাইকুম, আমি শাহানা জান্নাত ব্লগ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন, এটাই আমি সবসময় দোয়া করি। তো আজকের ব্লগটা আমি একটু তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি, এখন মাত্র আজান হয়েছে, জোহরের আজান হয়েছে, এই জন্য শুরু করছি তাড়াতাড়ি কি আমি ইফতারে যাব আমার বান্ধবীর বাসায়। তো কিছু বানায় নিয়ে যেতে যাচ্ছি, করে কিছু বানানো নিয়ে গেলে ভালো লাগে। কিছু জিলাপি বানাবো আর আলুর চপ বানাবো। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, বান্ধবীর বাসার গল্প, তার বাসার প্রিয় একটা জায়গা আছে আমার, সব দেখাবো। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, আপনারা সাথে থাকেন। শুরু করছি আমার জিলাপি বানানো। তো আজকের জিলাপিটা আমি ইনস্ট্যান্ট বানাবো। ইনস্ট্যান্ট বানাতে গেলে, কারণ আজকে সকালে একটু আগে এক ঘন্টা আগেই ডিসিশন হয়েছে যে যাবো, তো আর ক্লাসিক মানে ওই জিলাপিটা বানাইতে হলে 24 ঘন্টা ফার্মেন্টেশন করা লাগে। তো আমি আজকে ইনস্ট্যান্ট জিলাপি বানাবো, ইনস্ট্যান্ট জিলাপির সাথে সাথে হয়ে যায়। আমি এখন বানিয়ে রেখে গোসল নামাজ করবো, ওটা ইয়ে হয়ে যাবে, ফার্মেন্টেশন হয়ে যাবে। তো জিলাপির জন্য আমি নিতেছি 1 কাপ ময়দা, 1 চামচ পরিমাণ কমায় নিলাম, 1 চামচ পরিমাণ আমি কমায় নিলাম ময়দা, একটু কম হইতে পারে এই জন্য আর কি কমাই। 1 চামচ পরিমাণ কমায় নিয়ে আমি কি করব, এই 1 চামচ পরিমাণ, এটা হচ্ছে সুজি, 1 চামচ পরিমাণ সুজি দিয়ে দেব। মানে এইটুকু ময়দা কমাইছি, তো আমি এইটুকু ময়দা এইটুকু সুজি দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে দিব আমি টক দই, এটা আমার গড়ে বানানো টক দই, আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বানায়, অনেক সুন্দর দই বসে। এটা হচ্ছে আমার গড়ে বানানো টক দই, অনেক শান্তি লাগে আমার এই দইটা দেখলে। তো এটার মধ্যে আমি 1/3, আমি আছে 1/3 পরিমাণ আধা কাপ থেকে কম আছে এই দইটা আমি দিয়ে দিব এর মধ্যে, এবং এর মধ্যে যতটুকু পানি লাগে, এটা গণ ব্যাটার তৈরি করবো আমি, তার মোটামুটি আধা কাপ পানি দিলে একটা গণ ব্যাটার হয়ে যাবে। Hold me close till I get up, time is barely on our side, what's left, the storms we chase are leading us, and love is all we'll ever trust, yeah, no, I don't wanna waste. এদিকে আমার আলুর চপের আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আলুর চপের আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি আমি, জাস্ট গোসল নামাজ করে এসে বাকিটা আমি শেষ করে নিব। সুন্দর একটা ব্যাটার হয়েছে আমার, সুন্দর একটা ব্যাটার হয়েছে। এটা আমি এখন রেখে দিব আধা ঘন্টা গোসল, ওই যে যত সময় লাগে আমার এসে। তখন এর মধ্যে কী কী দিব সাথে থাকেন তখন দেখবেন। এখন আমি এটা দিয়ে এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যত সময় আমি গোসল নামাজ পড়ে আসবো, শেষ করে আসবো, বানানো আপমোদ করতে এটা ঢাকা দেওয়া থাকুক, ভালো কাজ করবে। আসসালামু আলাইকুম, আবার চলে আসছি, আবার এই যে আগেরবার রেডি করে গেছিলাম, এখন আবার চলে আসছি, না আসলে নামাজ পড়ে চলে আসছি আমি, আবার বাকি রাস্তাগুলা রান্না করে আমি আবার দাওয়াতে যাব। তো এক্সট্রা যে একটা প্রবলেম কি আমি সবসময় বলতে চাই, যে প্রবলেমটা হচ্ছে আমাদের এদিকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই জন্য সাউন্ডগুলোকে কোনোভাবে আমি অ্যাভয়েড করতে পারি না, সব সাউন্ডগুলো থাকেই। তো কতভাবে চেষ্টা করেছি হয় না সাউন্ড। আরেকটা হচ্ছে প্রবলেম কি, রাস্তাটা আমার বাসাটা হচ্ছে রাস্তার পাশেই, তো এই জন্য সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ কোনোভাবেই আমি অ্যাভয়েড করতে পারি না, তারপরেও আপনারা একটু ইগনোর করবেন আওয়াজগুলোকে, এইটাই তো হয়ে গেছে আমার। এই হচ্ছে আমার জিলাপির ইয়েটা হচ্ছে, এটা আমি পরে করবো, আগে আমি ইয়েগুলো করে নিই,
আগে আমি যেটা করব আমার আলু চপটা আমি বানিয়ে গড়িয়ে নেই আগে আলু চপটা বানিয়ে নেই তারপরে আমি ইয়ে করতেছি এই হচ্ছে আমার আলু চপের সব কিছু আমি এটা আগে রেডি করে তারপরে অন্য কিছুতে যাব Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. আগে আমি আলু চপগুলো গড়ে আলু চপগুলো বানিয়ে রেখে তারপরে আমি জিলাপি বানাতে যাব কারণ যখন আলু ততক্ষণে আলুর চপ একটু সেট হবে ওই যে ব্রেড ক্রাম বা বিস্কিটের গুঁড়াগুলো একটু সেট হবে আর আমার জিলাপি বাসতে তেল তো খারাপ হয় না কিন্তু আলুর চপ বাসতে গেলে সব তেল খারাপ হয়ে যায় আমার এই হচ্ছে আমার জিলাপির যেটা ব্যাটারটা বাকি রেখে গেছিলাম এর মধ্যে আমি আসলে ক্লিপসটা মিস হয়ে গেছে আমি এটার মধ্যে আধা চা চামচ পরিমাণ খাবার সোডা মিশিয়ে দিয়েছি খাবার সোডা এটার মধ্যে অ্যাড করেছি একটু জাস্ট কি করব মানে স্ক্রিপ্টটা মিস হয়ে গেছে ফুটেজটা মিস হয়ে গেছে এর মধ্যে একটু পানি দিব একটু পানি দিয়ে এটা মিস কি করব এই হচ্ছে আমার জিলাপিগুলো হয়ে গেছে এখন অবশ্য যথেষ্ট লেট হয়ে গেছি তো জিলাপি হয়ে গেছে এই বক্সও রেডি করে নিছি আমি এটাতে জিলাপি নিব আর এটাতে আলু চপও হয়ে গেছে দেখাচ্ছি আলু চপও হয়ে গেছে আর এ পাশে হচ্ছে এগুলো আর এই হচ্ছে জিলাপি এগুলো নিয়ে আমি রেডি হয়ে যাই এক্ষুনি আমি রেডি হয়ে নিচ্ছি এখন আর ওর বাসায় গিয়ে দেখা হবে আর ফাইনালি এসে বান্ধবীর বাসায় পৌঁছতে পারছি আলহামদুলিল্লাহ সময় মতো এসে পৌঁছাইছি নয়নতলা ডাল ভেঙে ফুল ডাল ভেঙে সহ চাল এমনভাবে রাখছে মনে হচ্ছে যে নয়নতলা বুঝে এখানে পৌঁছাইছে এই ঘর টোর এত সুন্দর করে রাখে এইটা এর বাসায় আসলে এই জায়গাটা আমার অনেক বেশি সুন্দর লাগে এত যত্ন করে রাখছে বইগুলা একেবারে ওপরটা দেখাই ওপরটাও খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখছে এখানে এখানে বসে সোফায় বসে কেউ বইগুলা পড়াশোনা করতে পারে পড়তে পারে আর সবচেয়ে ফেভারিট জায়গাটা হচ্ছে আমার এইটা এই যে তার বিছানার পাশে অনেক বই রাখা তো দেখা গেল বসছি গল্প করতেছি এই বিছানায় বসে দুজন গল্প করতেছি দুইজনের বই তখন বই একটা হাতে থাকবে গল্প করতেছি বই পড় দেখতেছি পাই পৃষ্ঠা উল্টাচ্ছি হয় কি আমরা ঘন্টার পর ঘন্টা খাটাই দিই দুইজন ছোট্টবেলার বান্ধবী একেবারে আমরা টু থ্রি থেকেই আমরা একসাথে আছি আমাদের বাড়িও পাশাপাশি সব সময় আমরা কোনো সময় আলাদা হয় নাই দুই বোন থেকেও বেশি তো যেটা হয় ঘন্টার পর ঘন্টা আমরা গল্প করি নিজেদের গল্প করি কখনও আমরা কোনো বিপদ কারো অন্য কারো কথা থার্ড পার্সনের কথা বলতেই হয় না আমাদের হয়তো একটা বই হাতে নিলাম এই পেজটা উল্টাইলাম এটা কী বই নিয়ে লেখা কী নিয়ে যে দুজনের ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় তবে এক মাসে একদিন বা পনেরো দিনে একদিন এরকম না প্রতিদিনে দেখা গেল সে যায় আমার বাসায় না হয় আমি তার বাসায় আসি খুবই সুন্দর একটা টাইম পাস হয় এই হচ্ছে তার ছোট্ট বারান্দা বাগানটা দেখিয়ে নিই তার ব্লুবেরি ফুটেছে গোলাপও তার ফুটবে এই যে গোলাপও কলি আসছে তার নয়নতারা এই যে নিচে কী জানি একটা তারপরে হচ্ছে ব্লুবেরি একটা ফুল ফুটেছে ব্লুবেরি ধরবে তার ব্লুবেরিগুলো ধরবে এই যে তার ব্লুবেরি ফুল ফুটেছে সে এটা প্রথমে ভেবেছিল এটা ব্যাটা হয়ে গেছে পরে দেখে যে না সুন্দর একটা ফুল ফুটেছে এবং ইয়ে হবে এই যে এগুলো তার পুত্তলিকা সবসময় রোদ পায় তার এখানে কী সুন্দর হচ্ছে না কী সুন্দর তার বারান্দাটা অনেক সুন্দর আর এটা হচ্ছে তার সে লেখালেখি করে এ তো বইয়ের আসল রহস্য হচ্ছে সে লেখালেখি করে এটা হচ্ছে তার নতুন বই নতুন বেরিয়েছে মার্চের এগারো বারো তারিখ মনে হয় বইমেলা ছিল ওই বইমেলাতে এটা হচ্ছে বেস্ট সেলার হয়ে আছে এরকম এটা অনেক বিক্রি হয়েছে বইটা তার যদিও বৃষ্টি আলিয়া রহমানের অনেকগুলো তাই বই বেরিয়ে সে উপন্যাস লেখে ছেলেটা সবাই তা মোটামুটি তাকে চেনে
সে কি কি ইফতার আমি প্রতিদিনই সবাইকে দেখাই, তো আজকে আমার বান্ধবীর বাসায় ইফতারগুলো দেখায় নেই কি কি। বান্ধবীর বাসায় ইফতার হচ্ছে এই হচ্ছে আমি যেটা এটা তার এসেছিল, আর এই হচ্ছে চপ, বেগুনের চপ, বেগুন ভাজা করে বেগুনি, আর এই যে ফ্রুটস, এই যে খিচুড়ি, মেইন আকর্ষণটাই হচ্ছে তার বাসার খিচুড়ি। এই খিচুড়ি শুধু আমি বকতো না, আমার ছেলেগুলোও, এমনিতে তারা নরম খিচুড়ি খাবে না, কিন্তু যদি শুনে বিনা আন্টির বাসার বিনা আন্টি করেছে, আচ্ছা মানে এটা খুবই আমার না, শুধু আমরা পুরো আমরা মা ছেলে তার এই খিচুড়ির খুবই ভক্ত। কীরকম জানি সিম্পলি রান্না করি কিন্তু এত টেস্টি হয়, মনে হয় ওর হাতেই বুঝে একটা কোনো গ্রান আছে, এত গ্রান লাগে, মানে আলাদা একটা মজা হয়। তারপরে এটা হচ্ছে বেগুনি ছোলা, এটা কি, ও ডাব, এটা ডাবের পানি রেখেছে, আর এটা হচ্ছে ও সেও চপ বানিয়েছে। আচ্ছা দেখছো আমি বলছি আনবো, তারপরে সে বানাইছে সাইড, আর এটা হচ্ছে ফ্রুটস। এই হচ্ছে আমাদের দুই বান্ধবীর ইফতারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের ভালো একটা ইফতার হলো। ইফতার পরে দুই বান্ধবী বই আর এই যে এইটা নিয়ে পান খাওয়া, আর দরবাসা আসলে এই পান খাওয়া হয়, আর এই যে বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাবো, হয়তো কোনো বই পুরো পড়া হয় না, কিন্তু এক পেজ পরে তাকে জিজ্ঞেস করি বিনা এই বইয়ের কাহিনী কী, তো সে হয়তো কিছু বললো, তারপরে আবার আরেকদিন এসে পড়লো। আর এটা তো হচ্ছে তার বই, এই যে তার আরেকটা বই আছে রতন, এটা হচ্ছে তাদের ফ্যামিলি ইতিহাস নিয়ে সে লিখছে, অনেক চলছে এই বইটা, অনেক সবাই অনেক পছন্দ করছে, তাদের ব্যাকগ্রাউন্ড মানে ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ড, তার দাদা থেকে ধরে এই কাহিনীটা খুব সুন্দর কাহিনী। আর এই হচ্ছে পান, তো আমরা পান খাই। আজকের ব্লগটা এখানেই শেষ করি, এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই যে ব্লগগুলো যা দেখাই যা করি, যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, আর সবাই ভালো থাকেন। সবাই বন্ধুত্বকে অনেক মর্যাদা দেন, বন্ধুত্ব আসলে অনেক বড় একটা জায়গা। সবাই নিজের খেয়াল রাখেন, খুশি থাকেন, আল্লাহ হাফেজ।